অভিষেক ম্যাচে বাজে পারফরমেন্সের পর লিটন দাসের বাদ পড়াটা অনেকের চোখে প্রত্যাশিত ছিল। গতকাল রোববার চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার শুরুর একাদশে ছিলেন না টাইগার এ ক্রিকেটার, তবে এমন দিনটাও স্মৃতির পাতায় মনের মাঝে ধরে রাখতে চাইলেন লিটন দাস। এদিন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন, পরে নিজের ফেসবুক পেজে দুজনের ছবি শেয়ার করেছেন টাইগারের ব্যাটা। আইপিএল খেলতে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমকে লিটন দাস বলেছিল, আমি জানি না ওখানে গিয়ে খেলবো কিনা এবং খেললে ভালো খেলবো কিনা, এটা আমার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এটা শেখার একটা প্রক্রিয়া। অবশ্যই আমি 20-25 দিন যে কয়দিন থাকবো সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেব, ভবিষ্যতে কাজে দেবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লিগটাকে শেখার মঞ্চ হিসাবে নিয়েছিল লিটন দাস, আর তাই জাতীয় দলের ব্যস্ততা থাকা সত্ত্বেও বিরতির সময়গুলো খেলতে চেয়েছিলেন। তবে আইপিএল যাত্রার শুরুটা সুখকর হয়নি লিটনের, 2 ম্যাচে ডগ আউটে কাটানোর পর একাদশে জায়গা পেয়ে সেই সুযোগ তিনি হেলায় নষ্ট করেছেন ব্যাটিং ব্যর্থতা ও বাজে কিপিংয়ে। আর এরপর বদলে যায় দৃশ্যপট, কেকে আর সমর্থকদের রেশানলে পড়েন টাইগার উইকেট কিপার ব্যাটার, এমনকি যে লিটনের বন্দনায় ব্যস্ত ছিল কলকাতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো হঠাৎ যেন সব উধাও, কোথাও নেই লিটন। তবে লিটনের ক্রিকেট ক্যারিয়ারে এই ধরনের পরিস্থিতি এবারই নতুন নয়, জাতীয় দলের হয়ে তিনি মুখোমুখি হয়েছেন বাজে দুঃস্বপ্নে। সে সময় তির্যক মন্তব্য ও সমালোচনার সামনে লিটন নিজেকে চাপ চিনিয়েছিলেন, ফলে সম্প্রতিকালে বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন হয়ে উঠেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। খারাপ সময় হয়তো ঠান্ডা মাথায় ধোনির কাছ থেকে কিছু টিপস নিয়ে থাকবেন বাংলাদেশি এই ব্যাটার।